তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের দিনের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত বাংলার সমস্ত জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বর্তমান কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যেখানে আরামবাগ চন্দ্রকোনা বর্ধমানে আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে ঘোষকাটা বোলপুরের আশেপাশের দিকে কাটোয়া দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও রামপুরহাট বহরমপুর বেলেডাঙ্গার দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং গোখার্নার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে লক্ষ্য করা আছে তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা চলছে এবং আজকের দিনকে ক্ষেত্রে মাঝ রাতে দিকে আরও বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যাই তাই নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট এবং লাইভ আপডেট দেবো তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না কারণ আপনার জেলার নামটা আপনি লিখতে পারলে আমরা আপনার জেলার প্রতি আরো বেশি করে ফোকাস রাখবো তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার আশেপাশে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম দশটা নাগাদ তো রাত দশটা নাগাদ এই বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুরের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এছাড়াও ক্ষেত্রা গোয়ালট চন্দ্রকোনা দিকগুলোর ক্ষেত্রে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচকের দিকে কোলাঘাট তমলুকের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে উড়িষ্যার দিকে ব্যাপক ভারী বৃষ্টিপাতের বলয় সেটা ধীরে ধীরে ধেয়ে আসার চেষ্টা করছে যার কারণে কিন্তু আজকের দিনকে রাত্রিবেলা থেকে মাঝ রাত্রিবেলার দিকে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো সেই না করে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরে চালাচ্ছি চলে আসলাম এগারোটার সময় তো রাত এগারোটা নাগাদ কিন্তু বন্ধুরা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে কেশারি বেলদা বেলি এছাড়াও খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের সাইডের দিকে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কেশবপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা দিকগুলোর ক্ষেত্রে গোয়ালটার ক্ষেত্রে বিষ্ণুপুর কুতুলপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং যদি জুম আউট করে তাহলে আপনারা দেখতে পাবেন যে বাঁকুড়া বর্ধমানের দিকে বৃষ্টিপাত হবে আরবাগের দিকগুলোর ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা হাওড়া হুগলির ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে জানিয়ে দিলাম চলে আসলাম বারোটার সময় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে কিন্তু ধীরে ধীরে ভারী বৃষ্টিপাত তা অতি ভারী বৃষ্টিপাতে পরিণত হতে আরম্ভ করে দিল যেখানে বেলদা এবং রাধানগরের দিকগুলোর ক্ষেত্রে কেশেরী আশেপাশে দিকগুলো ক্ষেত্রে মারাত্মক অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা এই সময় কলকাতার দিকে আসি তো কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাত বারোটার পর থেকেই চন্দ্রনগরের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বাঁকুড়ার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে একটুখানি মেঘলা অবস্থান থাকতে পারে কিন্তু মোটামুটি ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এছাড়াও বেলদার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কোলাঘাটের দিকগুলো ক্ষেত্রে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে একটার সময় চলে আসলাম দেখুন বন্ধুরা একটা কিংবা দুটো নাগাদ বৃষ্টিপাতটা কিন্তু একই জায়গাতে হচ্ছে এবং বৃষ্টিপাতটা আরও বেশি ভয়ানক থেকে আরও বেশি কিন্তু মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে আরম্ভ করে দিয়েছে একটা নাগাদ আসতে আপনারা দেখতে পাবেন যে বাটাগাঁও মোহানপুর এগরা জয়সেলওয়ার এছাড়াও দীঘা বন্দারবণি কন্টাই হলদিয়া খেজুরি বাজকুল এছাড়াও কিন্তু ভগবানপুর এই সমস্ত এলাকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল কিন্তু দুটোর সময় আসলেই সেই বৃষ্টিপাত তা অতিভারী বৃষ্টিপাতে পরিণত হয়ে যাবে যেখানে এগরা মহানপুর বাটাগাঁও জেসেলোয়ার এছাড়াও দীঘার দিগের ক্ষেত্রে মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা একদম ঠিক রাত দুটোর সময় মাঝরাতের সময় কিন্তু লক্ষ্য করা যাবে তাছাড়াও আমরা যদি একটুখানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুন্দরবন লাগোয়া এলাকার দিকে তাকাই সেখানেও কিন্তু বন্ধুরা ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা দিকে আসলে সেখানে হালকা বৃষ্টিপাত থাকবে এবং নদীর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগরকোড়া হাবড়া সরবনগরের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে নদীয়ার দিকগুলো ক্ষেত্রে কৃষ্ণনগরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ডামোহোডা মেহেরপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং দেখুন এখানে মুর্শিদাবাদের প্রান্তেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে বেলেডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট শিউরি এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেখানে পাবনা সাইকুলপা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে রাজশাহী দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহাদেবপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুই দিনাজপুর সহ মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে দিনকে ক্ষেত্রে রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো বৃষ্টিপাত হবেই তার সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বাংলা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আর বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে যেমন যশোর সাইকুলপা পাবনা মেহেরপুর এছাড়াও রাজশাহী এই বিভাগগুলোর ক্ষেত্রে বাংলাদেশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে চলে আসলাম তিনটে নাগাদ তো রাত তিনটে সময় রাত তিনটের সময় কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে যেখানে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে চন্দ্রনগর কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত তো হবেই তার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানটায় দীঘা মন্দিরে কোনটাই হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে বাটা জায়গা ভিলোয়ার মোহানপুর এগড়া দাতান এবং নয়াগ্রাম বেলদার দিকগুলোর ক্ষেত্রে কেশারের দিকগুলোর ক্ষেত্রে মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে না কোন এলাকার ক্ষেত্রে তো আপাততভাবে পুরুলিয়ার দিকটা আমরা কিন্তু বৃষ্টিপাত বেশি দেখতে পাচ্ছি না বাঁকুড়ার দিকের ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই মেনলি বৃষ্টিপাত হচ্ছে এই এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে মুর্শিদাবাদ হয়ে গেল নদিয়া হয়ে গেলো দুই চব্বিশ পরগনা হয়ে গেল কলকাতা হয়ে গেলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এইটটি পার্সেন্ট জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন ভোরবেলা চারটের সময় চলে আসলাম এই এলাকাটার ক্ষেত্রে তো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতে থাকবে লাগাতার বৃষ্টিপাত হতে আছে তো হতেই আছে আপনারা বুঝতে পারছিলেন যে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে বেলদার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত কন মৌসুমটি নিবাসী হয়ে যাচ্ছিল তুলনামূলকভাবে কিন্তু কলকাতা ক্ষেত্রে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং নদীয়াদিগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাপড়াদিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কচ্ছেতপুর ডামোহা এছাড়া কিন্তু বালিয়াকুণ্ডি আলমডাঙ্গা পাংসার আশেপাশে এদিগুলোর ক্ষেত্রে পাবনার দিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বহরমপুর বেলেডাঙ্গা দমকল করিমপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবেই হবে এখান থেকে ট্রাকটা চালিয়ে দিলাম চলে আসবো একদম ঠিক পাঁচটার সময় ভোরবেলা পাঁচটার সময় তো ভোরবেলা পাঁচটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানের ক্ষেত্রে ঘোষ ক্ষেত্রলে ক্ষেত্রে সোনামুখীর দিকগুলো ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বোলপুর ঘোষ করা সোনামুখীর দিকগুলোর ক্ষেত্রে বর্ধমানের দিকগুলো ক্ষেত্রে পাণ্ডুয়া চাকদা দিগুলো ক্ষেত্রে বনগাঁড় এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জুমিন কোলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোরবেলার দিকে রানাঘাটে লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে বগুলা কৃষ্ণনগরের দুগুলো ক্ষেত্রে চাপড়া দিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কচ্ছ পুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাগুরা এলাকাগুলোর ক্ষেত্রে বালিয়াকুন্ডি ফরিদপুর দুহার মুখশেদপুর শিবছাড় মাদুরাইপুর এই ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে আরম্ভ করে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মোটামুটি কিন্তু মাঝ রাতের থেকে বৃষ্টিপাতটা শুরু হবে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভোরবেলা পর্যন্ত তো চলবেই তার সাথে সাথে আগামীকালকে দিনকে সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাতটা বিস্তৃত

বর্ধমানের ক্ষেত্রে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরবেলার দিকে লক্ষ্য করা যাবে যেখানে বর্ধমানের ক্ষেত্রে একাধিক এলাকা রয়েছে সোনামুখী ঘুসকাড়া বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ পান্ডুয়া চন্দ্রনগর চাকদা বনগাঁ হাবড়া এছাড়াও কিন্তু কৃষ্ণনগরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে যেখানে লাল কালার একটু হালকা লাল কালার দেখা যাচ্ছে সেখানে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে শুধুমাত্র হলুদ কালার শো করছে সেখানে সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি হালকা নীল নীল যে সমস্ত এলাকা রয়েছে সেখানে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা লালও দেখতে পাবেন না কিংবা হলুদও খুব বেশি একটা দেখতে পাবেন না মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ক্ষেত্রে রয়েছে বাদবাকি যে সমস্ত জেলার কথা বললাম এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তুলনামূলকভাবে কিন্তু বিধ্বংসে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কলকাতা ক্ষেত্রে অবশেষে সকালবেলার দিকে কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন আগে কিন্তু কলকাতার দিকে এর আগে অত বেশি কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল না দেখুন হালকা হালকা নীল নীল ভাব এরকম দেখা যাচ্ছিল কিন্তু সকালবেলার পর থেকে মোটামুটি যে আমরা আটটার সময় আসলাম তখন কিন্তু আপনারা কলকাতার দিকে সাতটা থেকে আটটার মধ্যে কলকাতার দিকে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন এবং যদি আমরা একটু জুম আউট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিরাট বড়সড় একটা এরিয়া জুড়ে এই যে একটা বড় সড় একটা এরিয়া এই এরিয়াটুকুর মধ্যে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে হবে বাংলাদেশের ক্ষেত্রে এই সাতক্ষীরা তৎসকনগ্ন এই এলাকাটা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া কিছু কিছু এলাকা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু মোটামুটি এই এলাকাগুলোর মধ্যে যেখানে দুই চব্বিশ পাবনা পড়ে যাবে কলকাতা পড়ে যাবে হাওড়া হুগলি এগুলো পড়ে যাবে এবং এর সাথে সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও পড়ে যাবে দুই চব্বিশ পাবনা পড়ে যাবে তো ওভারঅল আপনারা বুঝতে পাচ্ছেন যে শুধুমাত্র পুরুলিয়া জেলাটা বাদ দিয়ে এবং বাঁকুড়ার কিছু এলাকা বাদ দিলে মোটামুটি কিন্তু ওভারঅল সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং আপনারা কিন্তু আজকের দিনকে এই আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত দেখতে পাবেন না মোটামুটি কিন্তু বন্ধুরা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কম বৃষ্টিপাত রয়েছে পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত এবং দক্ষিণের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আরও বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে আমরা কিছুটা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি মোটামুটি কিন্তু আগামীকালকের দিনকে বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ধীরে ধীরে মাঝরাতে বেলা চলে যাওয়ার পর বৃষ্টিপাত কিন্তু তাও কন্টিনিউয়াসলি চলতে থাকবে যেখানে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কালকে গোটা দিন জুড়েই চলতে থাকবে এমনটা হবে না যে বৃষ্টিপাত একতরফা হয়ে যাওয়ার পর তারপরে প্রচণ্ড রোদ ঝলমাল আকাশ তৈরি হয়ে যাবে তো তেমনটা কিন্তু হবে না পরিষ্কার আকাশ না থাকলেও মেঘলা অবস্থান থাকবে এবং সেই মেঘলা অবস্থান থেকে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যদি আমরা এই মুহুর্তে সরাসরি চলে যাই এবারে বায়ুর ঝাপটা মোটে তো বায়ুর ঝাপটা মোড়টা আমরা একটু দেখে নিই যে বায়ুর ঝাপটা মোড়ে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কোনো রকম ঝড়ের আশঙ্কা রয়েছে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ ক্ষেত্রে মোড়ে চলে যে বজ্রপাতের সম্ভাবনা কতখানি রয়েছে তো বায়ুর ঝাপটা মোড়ে চলে আসলাম তো দেখুন বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি আমরা দেখার চেষ্টা করব যে দেখুন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই দমকা বাতাসের ইম্প্যাক্ট লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকালকের দিনকে ক্ষেত্রে কি একই রকম পরিস্থিতি থাকবে নাকি আগামীকালকের দিনকে ঝড়ের এফেক্ট একদমই থাকবে না সেটা আমরা দেখবো তো আমরা নটার দিকে মোটামুটি আটটা নটার দিকে একটুখানি দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে কাছাকাপাড়া এছাড়া কিন্তু নাগরকোড়া হাবড়া বনগার ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে পারে এবং খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে পালিচকের দিকেও সামান্য একটুখানি দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যেতে পারে কিন্তু তাছাড়া অত বেশি ভয়ানক রকম ঝড় এর সম্ভাবনা আপাততভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো ট্র্যাকটাকে আমরা ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি আপনাদের চোখে সামনে আপনারা অন স্ক্রিনের লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আগামীকালকে দিনকে ক্ষেত্রে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় লক্ষ্য করা গেলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোন রকম ঝড়ের সন্ধান এই মুহূর্তে আমরা পেলাম না তো ঝড়ের সন্ধান তো পেলাম না বৃষ্টিপাত তো বেশ ভালো মতনভাবে হবে এবার আমরা দেখার চেষ্টা করবো যে বজ্রপাতের সম্ভাবনা কতখানি রয়েছে তো চলে আসবো আমরা এই মুহূর্তে এখানটায় এবং আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে কোন এলাকাতে সব থেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু থেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকেও কম রয়েছে বর্ধমানের দিকেও কম রয়েছে নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু কমই রয়েছে তো ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন খড়গপুরের দিকে সব থেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে সেটা সকালবেলার দিকে নদীয়ার দিকগুলোতেও পৌঁছে যাবে যেখানে মোটামুটি কিন্তু এখানে বেশ ভালোই ঝড়ের সম্ভাবনা না থাকলেও এ মুহূর্তে কিন্তু ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আগামীকাল কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে হতে চলেছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা কমই হবে তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে আগামী আগামীকালকের দিনকে পরিস্থিতি কী রকম হতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে যদি আমরা যাই তো দেখুন পরবর্তী তিনটে দিন পরবর্তী পাঁচটা দিন পরবর্তী দশটা দিনের মধ্যে কিন্তু খুব বেশি একটা বড়ো সড়ো এফেক্ট কিন্তু নেই তো তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনার কথা আমি আপনাদেরকে বলেছিলাম তো সেটা আমরা একটু একবার চেক করে নেব আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খুবই কম থাকবে আঠাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে আমরা এবারে চলে যাব ঠিক এক সপ্তাহ পরে রবিবার দিনকে ক্ষেত্রে তো দেখুন তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে আরম্ভ করে দিয়েছে চলে আসব একটা নাগাদ তো একটা নাগাদ আসলে আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আবারও গরম বাড়বে দেখুন বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে যেহেতু বৃষ্টিপাত এখানে কিছুটা কমই দেখা যায় যার কারণে এখানে একটু গরম ভাবটা বেশি থাকবে আমরা যদি একটুখানি শনিবার দিনকে আসি তো শনিবার দিনের ক্ষেত্রে কিন্তু গরম ভাবটা এখানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশি থাকবে দেখুন এখানে তেতাল্লিশ ডিগ্রি এখানে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি এরকম রয়েছে সোমবারে দেখবো কি হয় তো সোমবারের দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম তো মোটামুটি কিন্তু বন্ধুরা তাপমাত্রা অতটাও বাড়বে না গরমকালে আপনারা যা দেখতে পেলেন এপ্রিল মাসে ভয়ানক জুড়ে যে ভয়ঙ্কর গরম ছিল ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে তো সেরকম কিন্তু গরম আর দেখা যাবে না পুরুলিয়া বাঁকুড়াবাসীদেরকে কিন্তু এখনও কিছুটা গরম সহ্য করতে হবে তবে গরমের ভাবটা কিন্তু কমই থাকবে এবং সেই যে কন্টিনিউয়াসলি মারাত্মক তাপমাত্রা সেটা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না যেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসী মানুষের জন্য দারুণ একটা সুখবর বিশেষ করে পশ্চিমবঙ্গ মানুষদের জন্যই বড় সুখবর কারণ বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা ওভারঅল কমই থাকবে কিন্তু পুরুলিয়া বাক্যরা বাসিরা একটুখানি সাবধানে থাকবেন যে গরম আবারও একটুখানি বাড়তে চলেছে এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা থাকবে এমনটা না এই মুহূর্তে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা চলছে বলে পরবর্তী দিনগুলোর ক্ষেত্রেও একই রকম তাপমাত্রা থাকবে তো সেটা না তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করবে গরম ভাবটা আবারও কিছুটা ফিরবে তবে অতটা বেশি ভয়ঙ্কর গরম পড়বে না তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও উঠলে লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন